অন্য প্রসঙ্গ, শীতের তীব্রতায় নাজেহাল যুক্তরাষ্ট্রের জনজীবন, কিছু এলাকা ঢেকে গেছে ঘন তুষারপাতে ব্যাহত যানবাহন চলাচল, মেইন এবং নিউ হ্যাম্পশায়ারে দেখা দিয়েছে বন্যা, কানাডাতেও শীতের চিত্র ঠিক একই রকম, ভারতের দিল্লিতেও তাপমাত্রা কমেছে। তীব্র শীত, তার ওপর বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও তুষারপাতে নাজেহাল জনজীবন। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকার চিত্র এখন এমনই। মন্টানা ও পশ্চিম ডাকোটায় তাপমাত্রার পারদ উঠানামা করছে -50 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আইওয়ার কিছু এলাকায় রাস্তাঘাটে তুষার জমে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। নেব্রাস্কায় অতিরিক্ত তুষারপাতের কারণে জারি আছে জরুরি অবস্থা। বৈরী আবহাওয়ায় প্রায় প্রতিদিনই বাতিল কিংবা বিলম্বিত হচ্ছে বিমানের ফ্লাইট। তবে উল্টো চিত্র মেন ও নিউ হ্যাম্পশায়ারে, সেখানে দেখা দিয়েছে বন্যা, রাস্তায় পানি জমে আটকা পড়েছে অনেক যানবাহন। পাশের দেশ কানাডার মানুষও পড়েছে শীতের কবলে। পশ্চিমাঞ্চলের অনেক এলাকা ঢাকা পড়েছে তুষারপাতে। গেল কয়েকদিন ধরেই ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টায় তাপমাত্রা থাকছে -11 থেকে -46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 50 বছরের মধ্যে সবচেয়ে শীতলতম দিন দেখেছে এডমন্টন শহর। দক্ষিণ এশিয়ার দেশ ভারতও কাঁপাচ্ছে শীত, উত্তরে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। শনিবার দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও রবিবার একটু কমেছে শীতের তেজ। রাখি জেসমিন, চ্যানেল 24।